আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন 349 জন এমপির সুনাম ক্ষুণ্ণ করছেন, কিংবা ব্যারিস্টার সুমনের ফেসবুকে বিভিন্ন ভিডিও কিংবা লেখায় তাদের মান কমে গেছে, কিংবা নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে সংসদে একজন এমপি মহোদয় এই বক্তব্য তুলে ধরেছেন। তো যেই 349 জন এমপি আছেন, ব্যারিস্টার সুমন সহ 350 জন সকলের প্রতি ক্ষুদ্র নাগরিক হিসাবে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে বলছি, ব্যারিস্টার সুমন কি অপরাধ করেছেন আপনাদের নানান খুব ব্যারিস্টার সুমনের প্রতি? ব্যারিস্টার সুমন এমপিদের যে বেতন 1,72,000 টাকা, এটা তিনি প্রকাশ করেছেন। এখন এমপি মধ্যে প্রশ্ন রাখলেন, এটা প্রকাশ করার কি আছে? এটা তো ওয়েবসাইটে দেওয়া আছে, যে কোনো জনগণ তো সেটা দেখতে পারে। এখন আপনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, এই এলাকার কতজন মানুষ একেবারে ওয়েবসাইটে ঢুকে আপনার এমপির বেতন জানার জন্য, তার এমবি কিনে দেখার তার একান্ত প্রচেষ্টা, ইচ্ছা রয়েছে, কিংবা সুযোগ রয়েছে, কিংবা পারদর্শী, একটু আপনি বিবেচনা করেন। আপনি জানান নাই, এটা ব্যারিস্টার সুমন মনে হয়েছে, এটা ব্যারিস্টার সুমনের সততা, আর জানাতে পারেন নাই সেটা আপনাদের ব্যর্থতা। ব্যারিস্টার সুমন এটা প্রকাশ করেছে, এটা নিয়ে প্রশ্ন করলেন, কেন সেটা জানাইলো? এটা তো ওয়েবসাইটে আছে। আচ্ছা, ওয়েবসাইটে থাকুক, থাকলে উনি জানানোটা অপরাধ কীভাবে হইল? আচ্ছা, তারপরে অভিযোগ আসলো যে ব্যারিস্টার সুমন 3 মাসে 29 কোটি টাকার যে হিসাব দিয়েছে, এখন এই হিসাব দেওয়াতে অন্য এমপিদের কাছে ওই এলাকার জনগণ জানতে চাইতেছে যে আপনার 29 কোটি টাকা কই পাইলেন, কোন কোন কাজে লাগাবেন আমাদেরকে একটু জানান। তো ব্যারিস্টার সুমন তার জায়গা থেকে তার সততার কারণে সে প্রকাশ করে দিয়েছে, আর আপনারা আপনাদের ব্যর্থতার কারণে, অনিচ্ছার কারণে আপনারা সেটা প্রকাশ করেন নাই। এখন আমরা তো জনপ্রতিনিধির কেউ না, আপনাদের বরাদ্দ কোন কোন খাতে যায় সে ব্যাপারে আমাদের ন্যূনতম ধারণাও নাই, আমরা জানিও না। মাননীয় এমপি সংসদে লম্বা বক্তব্য দিয়েছেন, কি কি খাত তিনি দেখিয়েছেন, যে এই খাতে আমরা তো এত এত টাকার ব্যাপার দেখিয়েছেন, আর ব্যারিস্টার সুমন ডাইরেক্ট বলে দিয়েছেন তিনি 29 কোটি টাকা পেয়েছেন। তিনি মানে যত টাকা বরাদ্দ পান নাই তার থেকে যদি বাড়িয়ে 1টি টাকাও বলেন, সেই টাকাও তো তার পকেটে দিতে হবে। এমন কোনো বেকুব আছে যে সরকার থেকে বরাদ্দ দিয়েছে 4 কোটি, সে বলবে 29 কোটি? তা সে যে জনগণের সামনে প্রকাশ করলো, সারা পৃথিবী জানলো, যদি মিথ্যা বলে 4 কোটি টাকা পেয়ে 29 কোটি টাকার কথা, তাহলে 25 কোটি টাকা তার দিতে হবে। এরকম বোকামি তো কেউ করবে না। সে যা পাইছে বরাদ্দ সেটার প্রকাশ করে দিয়েছে। এখন আপনারা কি করছেন? তার তো 3 মাস কেবল চলছে, এখন যদি 5 বছর এইভাবে সে সত্য প্রকাশ করতে থাকে বরাদ্দের, তখন তো আপনাদের যেভাবে এখন আপনাদের জনগণ আপনাদেরকে প্রশ্ন করছে, আগামী 5 বছরই আপনাদেরকে প্রশ্ন করবে, তাহলে আপনি কত পাইছেন? সুমন এদিক দিয়ে হিসাব দিবে আর আপনাদেরকে জিজ্ঞাবে, তাহলে আপনিও তো সেম পাইছেন। ব্যারিস্টার সুমন যদি এই পায়, তাহলে আপনিও তো সেম পাইছেন, তাহলে এই টাকা গেল কই? কিংবা পরবর্তী বছরে যখন আবার নির্বাচন আসবে, তখন তার প্রতিদ্বন্দ্বী এই যে ব্যারিস্টার সুমন তো 5 বছরের হিসাব দিয়ে কত কোটি টাকা আসে মোটও জানিয়ে দিবে, তখন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলবে যে এলাকা থেকে তিনি নির্বাচন করবে, যে আপনি যে এত কোটি টাকা পাইছিলেন, জনগণকে তিনি উস্কাইয়ে দিবে যে আপনার রানিং এমপি যিনি 5 বছর আপনাদেরকে চালিয়েছেন, তিনি এত কোটি টাকা বরাদ্দ পাইছেন, তিনি এত কোটি টাকা কই খরচ করছেন জিজ্ঞাসাবাদ করেন। খুব সহজ হয়ে যাবে তার দুর্নীতি এবং চুরি ধরতে। এই আশঙ্কা থেকেই কি আপনারা কেউ কেউ জোটবদ্ধ হয়ে এবার ব্যারিস্টার সুমনের এই সত্য প্রকাশকে থামানোর চেষ্টা করছেন? এটা হবে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, এবং এই জাতির জন্য একটা অভিশাপ হবে যদি তাকে থামিয়ে দেন। সে সত্য প্রকাশ করে দেওয়াতে জনমনে একটা প্রশান্তি আসছে। আপনি যেই পথের যেই মতের রাজনীতিবিদই হন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সবার একটা ধারণা যে ঠিক আছে, এই টাইপের এমপি যদি আমার এলাকার হয়, তাহলে আমাদের এখানে কাজ হবে, আমরা তো এত কোটি টাকা, কোটি কোটি 3 মাসে 29 কোটি, তাহলে বছরে হয়ে যাবে 100 কোটি, তাহলে 5 বছর হয়ে যাবে 500 কোটি, তাহলে একটা জেলার যদি একটা এমপির এখানে যদি 500 কোটি টাকার হিসাব আসে, আনুমানিক বললাম 29 কোটি টাকার গড় ধরে আর কি, তাহলে তো উন্নয়নের তো জোয়ার বইবে। বাংলাদেশ তো গরিব না, বাংলাদেশকে গরিব করে রাখছে শিক্ষিত কলম চোরেরা। বারবার বলছি, আজকে আবারও বলছি, সেই শিক্ষিত কলম চোরেরা কারা সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা তাদের ভুক্তভোগী। এখন আমি কেন কথা বলছি, আমি এখানে বেড়ে উঠেছি, আমার পরবর্তী প্রজন্ম এখানে বেড়ে উঠবে, তো পরবর্তী প্রজন্মের জন্য একটা অন্ধকার পরিবেশ আপনারা কেউ কেউ মিলে করার চেষ্টা করবেন,
আর সেখানে আলোর পরিবেশ তৈরি করার জন্য ব্যারিস্টার সুমন যদি চেষ্টা করে, তাকে দেখে আরও কেউ কেউ এগিয়ে আসবে তরুণ প্রজন্মের সততার সহিত দেশকে সেবা দেওয়ার জন্য। এখন ব্যারিস্টার সুমনকে যদি থামিয়ে দেন কিংবা থামাতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে কী হবে? কেউ আর এই আলোকিত স্বপ্ন নিয়ে আসবে না, কেউ সততার সেই হিসাব কিতাব নিয়ে আসবে না। তখন কী হবে? পরবর্তী প্রজন্মের নেতৃত্ব যারা দিবে সেই এলাকার জনপ্রতিনিধিরা, তারা নীরবে নীরবে বরাদ্দ নিজের জন্য কিছু, জনগণের জন্য কিছু। কিন্তু সুমন বলতেছে না, এটা জনগণের বরাদ্দ জনগণ নেবে, আমি তার পাহারাদার, আমি তার ম্যানেজার, আমি তার কামলা, আমি তার ম্যানেজমেন্ট। এখন এখানেই সুমনের অপরাধ। তো ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই, সুমনের এটা অপরাধ হতে পারে না। ব্যারিস্টার সুমন সে শুধু সত্য প্রকাশ করছে, এটা যদি তার অপরাধ হয় তো কেমনে হবে? সে যা বরাদ্দ পেয়েছে সেটা বলছে। এখন অন্যদের যদি মান কমে যায়, অন্যরা যদি প্রশ্নের সম্মুখীন হন, আপনি আপনার জায়গা থেকে আপনি সেটার ব্যাখ্যা দিবেন আপনার জন এলাকার মানুষকে, আপনিও দেখান যে আমার তো এই বরাদ্দ আসছে, কাগজপত্র দেখান, জনগণ তো দেখতে চাই। ভয়ে বলে না হয়তোবা যে সুমন নতুন একটা স্টাইল চালু করছেন। সুতরাং সুমনকে থামানোর যে অবৈধ চেষ্টা যদি কেউ কেউ করে থাকেন, এটা মনে হয় ঠিক হবে না। আপনারা যে এত বছর চালিয়েছেন, কখনো এই দল কখনো সেই দল, এত বছর চালানোর পরের ফসল কি আসলো? নতুন প্রজন্মের কোনো ছেলে মেয়ে দেশে থাকতে চায় না। জিজ্ঞেস করেন আপনার পাড়া মহল্লায় কারো আর্থিক সামর্থ্যের অভাব, সুযোগের অভাব, যার কারণে সে যেতে পারছে না। যারই সুযোগ হচ্ছে, তরুণ প্রজন্মের তো কেউ না, মানে আপনি যে অভিভাবক আমার কথা শুনছেন, আপনার প্রতি সম্মান রেখে বলি, আপনার ঘরে আপনার সন্তানকে একান্ত জিজ্ঞেস করেন সে থাকতে চায় কি না, বলবে না। তাহলে আপনারা এত বছর যাবত যে আপনারা এই বাংলাদেশকে কখনো বাম কখনো ডান কখনো মিলে যে চালাইলেন, তার ফসল কি এই যে এই দেশের পরবর্তী প্রজন্ম তারা দেশেই থাকতে চায় না, মেধাবীরা দেশেই থাকতে চায় না? সকলের ব্যর্থতার ফসলই তো আজকের বাংলাদেশ। তো সেখান থেকে যদি কেউ চেষ্টা করে সততার সহিত সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য, তো তাকে আপনারা বাধা দিবেন, আপনাদের মানসম্মান চলে যায়। এটা কখনোই আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকের ক্ষুদ্র অ্যানালাইসিসে আমি মানতে পারি নাই। সুমন আপাতত রাইট, প্রত্যেকেরই কিছু নানান সমস্যা থাকতে পারে, সেটা আমার আপনার ব্যারিস্টার সুমনেরও থাকতে পারে, কিন্তু আপাতত তার যে কাজগুলো প্রশংসাযোগ্য সেগুলোর প্রশংসা না করাটা কৃপণতা। আপাতত সুমনের এই কাজকে করতে দেন, সুমন সৎভাবে তার চেষ্টা চালিয়ে যাক, কত বরাদ্দ আসে জনগণকে জানাক না, সমস্যা কী? তিনি তার মতো করে কাজ করুক, আপনিও পারলে আপনি জনগণকে জানাই জানাই দেন। এখন আপনি যদি বলেন সুমনের সস্তা জনপ্রিয়তা, এটা বোকামি। আপনি হন তাহলে, আপনি তো কম জনপ্রিয় না, জনপ্রিয় হয়েছেন বলেই তো আপনি নির্বাচিত হয়েছেন, তাহলে সুমন না একটু বাড়তি জনপ্রিয়। তো হিংসা না করে তাকে সৎভাবে কাজ করার চেষ্টা দেন, করতে দেন, এটা আমার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।